presents Didi number 1 season 7 special partner Kuchina small appliances wardrobe partner traders assembly maa amar jama ta dao maa amar mobile ta kothay maa aaj amar bari firte deri hobe baba ke ektu manage koro please সময়ের সাথে সাথে মায়ের সাথে মেয়ের সম্পর্ক হয়ে ওঠে সুমধুর এবং বোঝাপড়ার ভালোবাসা স্নেহ ছাড়াও মায়ের সাথে মেয়ের হয় আত্মার সম্পর্ক রাগ ঝগড়া ভালোবাসা অভিমান সব কিছু একসাথে আজকে রোববারের এই সন্ধ্যায় আমার এই মঞ্চে হাজির চার মা মেয়ের জুটি গানে গল্পে আড্ডায় শুনবো মা এবং মেয়ের গল্প সকলকে ওয়েলকাম জানাচ্ছি আসুন মিঠু হাজরা এবং লোপা হাজরা আমরা কল্যাণী থেকে এসেছি অনেক দিনের স্বপ্ন ছিল এখানে আসব আর বিশেষ করে তোমাকে দেখার ইচ্ছে তো সব সময়ই আছে আমাদের আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট মা হাউসওয়াইফ ছোট থেকে মা মেয়ের রোলটা প্লে করে মেয়ে মেয়ের রোলটা প্লে করে বাট আমাদেরটা পুরো উল্টো মানে আমি মায়ের রোলটা প্লে করি আর মা আমার রোলটা প্লে করে তো এটা নিয়েই আজকে আমাদের পুরো স্টোরিটা ওকে নিশ্চয়ই শুনবো লোপা তোমাদের গল্প তারপর আছেন শুভ্রা ঘোষ এবং সঞ্জনা ঘোষ নমস্কার দিদি আমরা বাঁশদ্রোণী থেকে আসছি আজকে আমার ছোট্ট বুন্নু অনেক বড় হয়ে গেছে ও বড় হয়ে ওঠার অনেক গল্প আপনার সাথে করব নিশ্চয়ই শুনবো গল্প আপনার শুভ্রা দি তারপর আছেন অনন্যা গনাই এবং অনিন্দিতা গনাই নমস্কার দিদি আপনি মা ভাবতে একটু সময় লাগছে আমার আমি শুধুই মুর্শিদাবাদ থেকে এসেছি আমার সঙ্গে এসেছি আমার বড় মেয়ে এটা আবার বড় মেয়ে আর আরো কটা মেয়ে আছে আমার আরেকটা মেয়ে আছে ওখানে আছে ছোট ওটা ছোট মেয়ে আচ্ছা হ্যাঁ ওটা আমার ছোট মেয়ে আপনি তো ইয়াং কি করে কারণ খুব ছোট বয়সে বিয়ে হয়ে গিয়েছিল বাবা এতো ভাবতেই পাচ্ছি না মা বলে এখন আমি একটা ছোট্ট প্রাইভেট ফার্মে জব করছি তো সাধারণত বিয়ের পর স্বামী তো মেয়েদের পৃথিবী হয় সেই পৃথিবী থেকে আজ আমি প্রায় 9 বছর হয়ে গেল আলাদা সেই সুখ দুঃখের কথাটাই আপনাকে আমি আজ জানাতে এসেছি শুনবো শুনবো নিশ্চয়ই গল্প শুনবো তারপর আছেন রঞ্জিতা দত্ত এবং দীপান্বিতা দত্ত নমস্কার নমস্কার দিদি আমরা কল্যাণী থেকে এসেছি মা খুবই এনকারেজিং ছোটবেলা থেকে খুবই এনকারেজ করেছেন আমাদের আমি আর আমার দিদি ভাই বড় দিদি আছি তো মার বকা মার শাসন মার ভালোবাসা সব মিলিয়ে যে ভালোবাসাটা রয়েছে সেটা আজকে তোমার সাথে শেয়ার করব সকলকে নিয়ে আমরা শুরু করব আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেভার জেটি লোপা তুমি মা হয়ে উঠেছ এবং মুজিদি তোমার মেয়ে এটা কিরকম ব্যাপারটা হলো আমি আর মা দুজনে কল্যাণী আসি প্রায় 16 বছর হয়ে গেছে আমার বাবা হি ইজ এ পুলিশ অফিসার তো বাবার যেহেতু ট্রান্সফারেবল জব ছিল তো সেই জন্য বাবার কাজের সূত্রে আমাদের আসতে হয় কল্যাণী ছোট থেকে জীবনে মাই একটা এমন ভূমিকা নিয়েছিল যেটা হয়তো মানে বাবার জায়গাটাকেও পূরণ করেছিল আমার ছোট থেকে পড়াশোনা নাচের ক্লাস গানের ক্লাস সমস্ত কিছুটা মা সামলেছে মা দেখিয়েছে এবং যত দূর সম্ভব গাইড করেছে বাবা কি সবসময় বাইরেই থাকতেন বেশিরভাগ সময় আমার ব্যক্তিগতভাবে দেখা হয় 4 মাস 5 মাস পর বা তারও পর বড় হতে হতে এখন এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে মা আস্তে আস্তে পুরো আমার জায়গায় চলে গেছে মানে এখন বাড়িতে কি হবে না হবে কিভাবে আমাদের ফ্যামিলিটা চলবে না চলবে সে সমস্ত কিছু এখন মানে আমি মাকে বলি যে তুমি এভাবে করবে তুমি ওভাবে করবে সব কিছু মিলিয়ে এখন মা আমার জায়গাটাই চলে এসছে একটি মেয়ে আপনার হ্যাঁ একটাই মেয়ে এখন লোপা কি করছো ইঞ্জিনিয়ারিং আমি এখন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছি ফাইনাল ইয়ার আসলে আমার জীবনের স্বপ্ন হয়তো এটা ছিল না আচ্ছা কি ছিল স্বপ্ন প্রত্যেক ছোট থেকে প্রত্যেকের মধ্যে এটা তৈরি হয় যে আমি কি হতে চাই তো আমার মধ্যে সেই জিনিসটা ছোট থেকে তৈরি হয়েছিল যে আমি একজন ডক্টর হতে চাই আমি ছোট থেকে নিজেকে সেভাবেই তৈরি করেছিলাম আমার জীবনের যে গ্রাফটা ছিল সেটা কোথাও না কোথাও উচ্চ মাধ্যমিকের পরে কেটে যায় কেন আমি জয়েন্ট এন্ট্রান্সে অ্যাটেম্প্ট করেছিলাম আমি মেডিকেলে 471 র্যাঙ্ক করেছিলাম ওয়েস্ট বেঙ্গলে আমার বিএসসি নার্সিংয়ের র্যাঙ্ক ছিল 98 এবং আমি ফার্মাসিতে 37 র্যাঙ্ক করেছিলাম কিন্তু মানে খুব দুর্ভাগ্যবশত আমার আমি 2014 এ এইচএস দেই তো আমার এইচএসের ফিজিক্স পেপারটাতে ব্যাক আসে
যেহেতু মেডিকেলে চান্স পেতে গেলে বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স তিনটের নাম্বার লাগে, তো আমি সেজন্য মেডিকেলে কোথাও অ্যাপ্লাই করতে পারিনি। তো রিভিউ করতে দাওনি? রিভিউ করেছিলাম, আরটিআই করেছিলাম, কিন্তু টাইমলি কোনো রেজাল্ট আসেনি। এমন একটা সিচুয়েশান হয়েছিল, আমি পুরো মেন্টাল পেশেন্ট হয়ে গেছিলাম। আমি সারাদিন শুধু বাড়িতে বসে থাকতাম, আমি বাড়িতে কান্নাকাটি করতাম, আমি জাস্ট মানে ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম। ওই সময়টাতে আমি যে সোসাইটিতে থাকতাম সেখানকার অনেক মানুষ আমাকে এরকমভাবে আঙুল পয়েন্ট করে দেখাতো, ওই দেখ ওই দেখ ওই দেখ ওই মেয়েটা ফেল করেছে, ওই মেয়েটা ফেল করেছে। বাট তারা কিন্তু আমার রেজাল্টের ব্যাপারে কিচ্ছু জানতো না। আমি এতটা ডিপ্রেশনে চলে গেছিলাম যে বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম, রাত্রিবেলায় কোনো দিন ঘুমাতাম না। আমি মাকে বুঝতে দিতাম না যে আমি ঘুমাচ্ছি কি ঘুমাচ্ছি না, মা উঠে এসে আমার চোখের তলাতে এরকম হাত দিয়ে থাকতো যে আমি কাঁদছি কি না সেটা দেখার জন্য। তো সেই মুহূর্তে শুধু আমার মা আর বাবা, এই দুটো মানুষ আমাকে যদি সাপোর্ট না করতো, এবং আমার কিছু মানে ভগবানের আশীর্বাদে আমি খুব কিছু লাকিলি কিছু ফ্রেন্ড পেয়েছি যারা সেই মুহূর্তে আমার পাশে ছিল। তারপর বাবার সাথে যাওয়া কলেজে, তারপর অ্যাডমিশন নেওয়া, তারপর পড়তে পড়তে ফাইনাল ইয়ার হয়ে গেল। তোমার কাছে একটা কথা আমি বলছি, সবাইকে অনুরোধ করছি, সবার বাড়িতেই সন্তান আছে, তারা যেন কেউ এইভাবে আলোচনা করবেন না, কারণ সবার সঙ্গে ভাগ্য সাথ দিতে হবে, তবেই না এটা ভালো হবে। কিছু বাজে ডিসিশনও নিয়ে নিতে পারতাম। আমার মেয়েটা তখন যদি কিছু একটা করে, সেই রকমই সিচুয়েশন ছিল। যেটা হয়ে গেছে সেটা ছেড়ে দিই। আমি বলেছি তুমি প্রমাণ করে দাও ইঞ্জিনিয়ারিং লাইনেও তুমি শাইন করতে পারো। খুব ভালো আছি সত্যি কথা। আর ওর ফ্রেন্ডটাও বলল তুই কি শুধু ওই মেডিকেল নিয়েই পড়ে থাকবি, তুই জানবি মেডিকেলটা তোর ছিল না, তাই জন্য হয়নি। তুই উপরওয়ালা চেয়েছিস তুমি অন্য কিছু হও, তোমার জীবনে দেখবি আরো কত কিছু ভালো হওয়ার আছে। যা নিয়ে পড়বি তুই তাতেই মানে সাকসেস তোর। লোপা, জীবনে অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছো, কিন্তু তুমি ঘুরে দাঁড়িয়েছো এবং মাথা উঁচু করে আজ তুমি রয়েছো, কাজ করছো, পড়াশোনা করছো, পুরনো সব কথা ভুলে যাবে, শুধু এগিয়ে যাও সামনের দিকে। এবার সকলের জন্য কি খেলা আসছে দেখো, খেলাটা হচ্ছে এখানে দেখো দুটো সুন্দর পাখির ড্রেস আছে, পাখির মাথাও আছে, দুজনকে পাখি সাজতে হবে, পাখি সেজে পাখির ঠোঁটের মধ্যে বড় বিন লাগানো আছে, সেই দিয়ে বেলুনগুলোকে ফাটাতে হবে। যে সবার আগে কমপ্লিট করবে সব কটা বেলুন ফাটানো, সে 20 পয়েন্টস, তারপর 15, 10, 5 এইভাবে স্কোরিং। শুরু করবো প্রথমে মিঠু দিয়ে এবং লোপার সাথে। আসো রেডি, দুজনকে দারুণ সুন্দর লাগছে, স্টার্ট গো। প্রাইভেট ফার্মে কাজ করে সকালে কাজ বেরিয়ে যেতাম, আমার মেয়ে সবসময় সহযোগিতা করেছে। মেয়ে কার কাছে থাকতো তখন? মেয়ে আমার জেঠিমা, ওর জেঠিমার কাছে থাকতো, আমার শ্বশুরবাড়ির লোক খুব সাহায্য করেছে এর জন্য। তো আমি বেরিয়ে যেতাম, ও থাকতো, খুব দুঃখ ছিল ওর যখন স্কুলে যেত, সবাই বলতো পেরেন্টস চিলড্রেন, পেরেন্টস চিলড্রেন বলতো, বলতো মা আমার তো কখনো কেউ বাবা মা কেউ আসে না, ও খুব দুঃখ করতো। মিস করতো আপনাকে। ভোরবেলা 4টা 5টার সময় মা বেরিয়ে যেত, আমি ওয়েট করতাম কতক্ষণে মা আসবে, মাকে আমি সব গল্প বলবো, মানে সারাদিনে আমি সারাদিনের কথা বলে শেষ করে উঠতে পারতাম না, যে তারপরে আবার সকাল হয়ে যেত, মা চলে যেত, মানে আমি সপ্তাহে 2 দিন মাকে পেতাম, মানে ওটা আমার কাছে খুব বড় গিফট তখন আর কি। এখন কি করছো সঞ্জনা? আমি ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট এয়ারলাইন্সের সঙ্গে ক্রু ছিলাম।
ক্যাবিন ক্রু ছিলাম, এয়ার হোস্টেস আর কি। আচ্ছা, তো ওই সময়টা মানে আমি খুব এনজয় করেছি, আমার বাড়ি থেকে সবাই সাপোর্ট করেছে। মানে এরকম একটা প্রফেশনে সবাই সাধারণত সাপোর্ট করে না। মানে রাত্রেবেলা আমি বেরোতাম, রাত্রেবেলা 1:30, 2, 2:30 পাড়ার লোকজন অনেকেই জিজ্ঞেস করতো, মাকেও জিজ্ঞেস করতো যে আপনার মেয়ে রাত্রেবেলা কোথায় যাচ্ছে, রাত্রেবেলা 2:30 সময়। এটা এই প্রফেশনে আসাটা, এটা আমি সবাইকে বলবো, এয়ার হোস্টেস প্রফেশনটা কিন্তু খারাপ না। না, কেন খারাপ হবে, কখনোই প্রশ্নই নেই, এত ভালো ভালো মেয়েরা সব কাজ করছে। কিন্তু পাড়ায় অনেকে অনেক রকম অনেক রকম কথা বলেছে। সব পাড়াতেই আছে, আপনাদের একটু বেশি ভাগ্যে পড়েছে। আমি আরেকটা জিনিস বুঝি না, আমি নয় কাজের জন্য রাত্রিবেলা 2:30 বেরোচ্ছি, আপনি রাত্রি 2:30 উঠে কি করছেন? আমি রাত্রি 2:30 বেরোই, 6:00 বেরোই। প্রশ্নটা করনি কেন তাদেরকে? আমাকে সদস্য কেউ কিছু বলেনি, আমি এমনি উঠতাম, উঠে চলে যেতাম। তারপর মানে এরকম তো চলছে বা সবই চলছে, তারপরে হঠাৎ করে আমার একদিন ঠান্ডা লেগে যায়, এবং তার সঙ্গে আমি সেই সময় ফ্লাই করছিলাম, আর সেই সময় আমার একটা কিছু একটা ইঞ্জুরি হয়ে যায় কানের মধ্যে, যেটাতে আমি যখনই নেক্সট টাইম ফ্লাই করছি বা কোনোরকম প্রেশার চেঞ্জ হচ্ছে, আমি আর নিতে পারতাম না। মানে আমার প্রেশারটা নিতে পারতো না কানে, তো খুব পেইন হতো। তো তখন ডক্টর আমাকে কখনোই বলতে পারতো না যে কখন ঠিক হবে, কিছুই করা যাচ্ছে না। বেস্ট থেকে বেস্ট ডক্টর যেখানে দেখেছে, 6 থেকে 7 জন ENT আমাকে দেখেছে এখানে, মানে কোথায় যাব কিছুই করা যাচ্ছে না। এবার অফিসার একটা নিয়ম আছে, আমার লাইসেন্সের ব্যাপার আছে, মানে আমি 1 বছর ওয়েট করাতে পারবো না। তো তখন মানে আমাকে বাধ্য হয়েছে জিনিসটা ছাড়তে হয়, আমাকে অফিস থেকেও সাপোর্ট করেছে। তখন আমি মাকে বলছি, মা আমি কী করবো, কিছু করার ছিল না, আকাশ থেকে মাটিতে পড়ে গেল। তো সেই যে পরিস্থিতিটা, সেটা যে আমি ওকে কিভাবে সামলেছি সেটা আমি জানি। কি করে সামলালেন তখন মেয়েকে? হঠাৎই একদিন ওর MSC-র না একটা ফর্ম পেয়েছিলাম, ফর্মটা আমি ফিল আপ করে দিয়েছিলাম লাস্ট দিন, মাত্র একটা সিট খালি, তো কাকে নে, দুজন ক্যান্ডিডেট। তখন ওর নাম্বার খুব ভালো ছিল, তখন স্যার বললেন যে না, এ তো অনেক বেশি নাম্বার, আমার ভর্তি করে দেবে। এরপরে কি ইচ্ছা সঞ্জনা, কী করতে চাও? এবার মাস্টার্স আমার এই জাস্ট কদিন আগে কমপ্লিট হলো, ফার্স্ট ক্লাস হয়ে গেছে। তাই ঠিক আছে, এবার নতুন কোনো চাকরি, মা বলছে আবার যদি তুই উঠতে চাস আবার যা। হ্যাঁ, কিন্তু ট্রাই করতে পারো কিন্তু আরেকবার, আমি দেখি একবার। আমি আমি শুধু মানে আমি বলি যে আমার মার মতো এরকম কেউ হয় না, আমার মা ইজ বেস্ট, আমার মা হচ্ছে সুপার ওম্যান। আমি বলবো কি সিনেমা টিনেমা কিচ্ছু না, মাই মম ইজ এ সুপার মম। ভালো থেকো সঞ্জনা, শিবরাদি থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগে, থ্যাংক ইউ। রেডি স্টার্ট। আর এখন ওই পড়াশোনার লাইফটাই চালিয়ে যাচ্ছি। আর বোন কি করে? বোন ক্লাস 6 এ পড়ে। আচ্ছা, অনন্যা দি কত ছোট বয়সে বিয়ে হয়েছে? ক্লাস 8 এ যখন পড়তাম তখন বিয়ে হয়ে গেছে। আর তারপরেই হচ্ছে অনন্যা এসে গেছে। হ্যাঁ, তার 1 বছর পরেই আমার মেয়ে হয়ে গেছে। তারপরে জীবনটা কিরকম ছিল? মাধ্যমিকটা আমি শ্বশুরবাড়িতেই পাস করি, তারপরে আমার শ্বশুরের মতে বিয়েটা হয়েছিল, শ্বশুর মানে শাশুড়ির মত ছিল না। আচ্ছা, ননদ শাশুড়ি ঠিক আমাকে মেনে নিতে পারতো না, হয়তো আমি যখন এতটা ছোট ছিলাম তখন আমি খাবারটা পর্যন্ত আমি নিজে নিয়ে খেতে পারতাম না, এই সাহসটুকু আমার ছিল না। ভগবান, শাশুড়ি হাতে করে দিত তবেই খেতাম, এতটুকু যদি নষ্ট করতাম তাতেও আমাকে কথা শুনতে হতো। তারপর আস্তে আস্তে দেখছি ওর বাবাও চেঞ্জ হতে শুরু করে দিল, বুঝতে পারলাম না কেন অনেক রাত করে বাড়ি ফিরতো, প্রায় রাত্রির 3:30-3:30 নাগাদ বাড়ি ফিরতো। যেই মানে আমার হাজবেন্ড আসতো, আমি যদি বলতাম যে তুমি এত রাত করে আসছো, আমি প্রতিদিন মেয়েটাকে নিয়ে এরকমভাবে থাকি, তো আমি এইটাও আমি মানে আমার অধিকার ছিল না যে আমার হাজবেন্ডকে আমি জিজ্ঞাসা করবো যে তুমি এত রাত অবধি কেন বাইরে থাকো। এরকমভাবে আমার হাজবেন্ড খুব বাজে পথের দিকে চলে যায় আস্তে আস্তে। অনেক কিছু দেখেছি দিদি নিজের চোখে, যেটা মানে মানে আমি মেয়ের সামনে বলতে পারবো না,
লাস্ট যখন আমাদের মধ্যে মানে ঝামেলা হয় তখন রাত্রি আড়াইটার সময় আমি আমার মেয়েকে নিয়ে বেরিয়ে চলে গেছিলাম। যাই হোক, খুব কষ্টে আমার ওখানেও আমার বাবার যেহেতু শুধু পেনশনের ওপরে নির্ভর করতো, আমার দাদা কিন্তু আমার জন্য নিজেও বিয়ে করেনি এখনো পর্যন্ত। তুই অশান্তিটা কত বছর চললো? আর তো এই 10 বছর আর দশ। হ্যাঁ, কতদিন হলো চলে এসছো? প্রায় 9 বছর হয়ে গেল। তার মধ্যে কোনো যোগাযোগ করেনি? না, আর আমার দাদা তো আমাকে খুবই ভালোবাসে, মানে কি বলবো, ও যদি না থাকতো বোধ হয় আমি কি করতাম মানে আমি নিজেই বলতে পারছি না। তো এখন তুমি দুই মেয়েকে নিয়ে বাপের বাড়িতে থাকো? আমি এখন মেয়ে দুই মেয়েকে নিয়ে বাপের বাড়িতে থাকি। এখন একটা আমি ছোট প্রাইভেট ফার্মে জব করছি। আচ্ছা, কারণ আমার মেয়েদের পড়াশোনার জন্য আমাকে করতেই হবে, কারণ আমার ওই ওই যা আমাদের পরিস্থিতি তাতে আমার মেয়ের পড়াশোনা হবে না, সম্ভব নয়। আর আমার মেয়ে, এটা আমার মেয়ে না, আমার পুরো এখানে থাকে, পুরো আমার বলতে পারেন জান, আমার হার্ট বড় না, মানে সব সময় মানে আমি শাসন করব কি আমার মেয়ে আমাকে শাসন, কারণ দুজনে তো একসাথে বড় হয়েছে। আমি যদি একটা শাড়ি পরি কিংবা আমি একটা যদি জুয়েলারি পরি, যদি বলে আমাকে যদি বলে মা ভালো লাগছে না পরো না, আমি সঙ্গে সঙ্গে তো সেটা খুলে ফেলে দিই। মা বলো না, দুই বোনই বলো। তো এরকম হয়েছে, একটা ফুচকা স্টল আছে আমরা খাচ্ছি, তো সবাই মিলে মানে আমি যখন হঠাৎ করে বলে উঠি যে মা মা বলে যখনই ডাকি তখনই সবাই হাঁ করে তাকায়, মানে কি হলো এটা, মা কেন ডাকছে, এরকম ব্যাপার, মানে একদমই কেউ বিশ্বাসই করতে চায় না। খুব ভালো থেকো অনন্দিতা, তোমার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো, অনেক জীবনে বড় হও, মানুষ হও, নিজের পায়ে দাঁড়াও, এবং মা যে লড়াই করেছে মার পাশে সবসময় থাকবে, তাই শেষ জীবনটা যেন মা খুব ভালো থাকে, এটা তোমার দায়িত্ব কিন্তু। একদম। রেডি অনন্য অনন্দিতা, স্টার্ট। আমি এখন গ্র্যাজুয়েশন করছি, আর তার সাথে সাথে নাচটাকেও এখনো মানে ক্যারি অন করছি আর কি, এখনো নাচ শিখছি। একটি মেয়ে আপনার? আমার দুই মেয়ে। দুই মেয়ে? বড়? ও ছোট আর বড় মেয়ে। ও আচ্ছা, পিটিপিটি মনে হচ্ছে তো? না, পিটিপিটি না, প্রায় 3-3.5 বছর ছোট বড় দুজনে। আচ্ছা আচ্ছা। যখন আমি আর আমার দিদি হয়েছিলাম তো মা বাবাকে মানে এটা শুনতে হয়েছিল যে দুই মেয়ে ইন ফিউচার তোমাদেরকে দেখবে, তখন মা বাবা সবাইকে বলতো যে আমি আমার মেয়েকে মানে মেয়েদেরকে এমনভাবে তৈরি করব যাতে কেউ মানে পাল্টা আমাদের বলতে না পারে যে তোমাদের দুই মেয়ে, মানে আমি আমার মেয়েদের ছেলে সমান করে তুলবো। মা খুব ভালো গান গাইতেন, আর সংসারে বিয়ের পর হয়তো কোনো কারণে সেটা ক্যারিয়ার করতে পারেননি। তো আমার খুব ইচ্ছা আমি যখন জব পাবো মাকে একটা হারমোনিয়াম গিফট করব, আর বাবাকে একটা হচ্ছে রয়্যাল এনফিল্ড গিফট করব, মা যাতে আমার গানটা শুরু করতে পারে। হ্যাঁ, ভেরি গুড। না, আমার ইচ্ছা ছিল আমি যেহেতু গান জানতাম ওরা দুই বোন একটু গান শিখুক। কেউ শিখলো না? না, দেখলাম দুজনে নাচের দিকে চলে গেল, যেহেতু বাড়িতে ওর দিদিভাই নাচের স্কুল ছিল ওদের, সেইখানেই চলে গেল দুজনে, আমার আর ওই দিকটা হলো না। কতটা লক্ষ্মী দীপান্বিতা, মেয়ে হওয়ার পরে আমার বাড়িঘর হলো, সবচেয়ে মানে ওর জেঠুর চাকরি হলো, জেঠু বহুত দিন বসা ছিল, সেই জেঠুর তো প্রাণ। ভালো থেকো দীপান্বিতা, মায়ের পাশে থাকবে সবসময়। জীবনে কি করার ইচ্ছে, কি করবে বড়? আমি WBCS অফিসার হতে চাই, আর সেটার জন্য পড়ছি ইনফ্যাক্ট এখনো, তো দেখা যাক কি হয়। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। রেডি রঞ্জিতা দি এবং দীপান্বিতা, স্টার্ট। একটু উঁচু করে মারো। Thank you.
পজিশনে আছেন সুব্রাদি এবং সঞ্জনা 20 পয়েন্টস সেকেন্ড পজিশনে আছেন রঞ্জিতাদি দীপান্বিতা 15 পয়েন্টস থার্ড পজিশনে আছে মিঠুদি লোপা 10 পয়েন্টস ফোর্থ পজিশনে আছে অনন্যা এবং অনন্তা 5 পয়েন্টস কি গিফট আছে বলি মাল্টিপারপাস ক্যাবিনেট এবং সার্ভিং ট্রলি ফ্লাওয়ার ভাস বেতের চেয়ারের সেট এবং পুষ্পা ফার্নিচারের তরফ থেকে আছে সোফা পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু সুব্রাদি সঞ্জনার পছন্দ মাল্টিপারপাস ক্যাবিনেট রঞ্জিতাদি দীপান্বিতার পছন্দ সার্ভিং ট্রলি মিঠুদি লোপার পছন্দ সোফা পুষ্পা ফার্নিচারের তরফ থেকে অনন্যা অনন্তদের পছন্দ ডিজাইনার চেয়ার সেট সকলের জন্য রয়েছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি আজ ঘুম আসে না সারা রাত কাটে না মন আজ ফিরে ফিরে হারায় সবই ঠিক তবু আজ হাতে রে বেহিসাব মন খারাপ তোমার রুবিরায় আজ তুমি একা মিছুরা সাথে ঘুরে মরছো স্মৃতির সাহারায় কেটেছে বহুদিন স্মৃতিরাজ মলিন মন খারাপ হলো রুবিরায় মনে পড়ে রুবিরায় তোমাকে কবিতা খুঁজেছি একদিন একদিন শুধু শুধু তোমায় আজ দীপ জ্বলে যেন সে নিপকেনা সোনা আমি আজও আছি থাকবো অপেক্ষায় আমি আজও শুধু রবি রায় নয় আমরাও থাকি রূপঙ্করের অপেক্ষায় আছি থাকবো থ্যাংক ইউ সো মাচ আজকের আমাদের স্পেশাল গেস্ট জোরে একটা হাততালি এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে ফাস্ট ব্রেকফাস্টের সেট প্রথম গানে সঠিক উত্তর দিতে পারলে গিফট পাবে ফ্লাস্কের সেট সজোরে যাও আরো সজোরে যাও এই বুঝি তল পেলে ফের হারালে প্রয়োজনে ডুবে যাও বোঝাই যাচ্ছে কি প্রশ্ন আমি একটা ভুল শব্দ বলেছি সেই ভুল শব্দটা কি এন্ড হোয়াট ইজ দ্য রাইট ওয়ার্ড সজোরে যাও আরো সজোরে যাও বলো শুভ্রাদি গভীরে যাও দাদা কি বলেছেন ভুলটা সজোরে যাও করেক্ট 5 পয়েন্টস সঙ্গে ফ্লাস্কের সেট গভীরে যাও আরো গভীরে যাও এই বুঝি তল পেলে ফের হারালে প্রয়োজনে ডুবে যাও এবার সেকেন্ড গান রাইট আনসার দিলে গিফট পাবে ক্যাসেরোলের সেট পল পল দিল কে পাস তুম রহতি হো জীবন कहती हो पल पल दिल এই গানের মধ্যে একটি জোড়া শব্দ আছে সেই শব্দ দুটি কি তুম রহতি হো জীবন এই সময়টা আরো বেশি তোমার ভালো লাগে না ভীষণ এনজয় করি আর সবথেকে বেশি এনজয় করি যখন সব দিদিরা আমার দিকে তাকিয়ে থাকে যখন আমাকে বলতে হয় বলো শুভ্রাদি পল পল পাই পাই সঙ্গে ক্যাসেরোলের সেট দুটো প্রশ্ন হলো যাচ্ছে তিন নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে হেয়ার কালার এবং হেয়ার ড্রায়ার একটা সুর বাজবে সে গানটা কি গান বুঝতে হবে মেরি সোনি মেরি তমন্না
झूठ नहीं है मेरा प्यार। फाइव पॉइंट। संगे गिफ्ट होच्छे हेयर कलर एवं हेयर स्ट्रेटनर। मेरी सॉरी मेरी तमन्ना झूठ नहीं है मेरा प्यार। दीवाने से हो गई गलती जाने दो यार। I love you, I love you। Fourth gun, right answer दिले gift पावे लक्ष्यार तरफ से के रोटी मेकर। चलो जाए चले जाए दूर बहु दूर गाए में खजोरी बोना सोना रो दूर। चलो जाए चले जाए चलो जाए चले जाए चलो जाए चले जाए चलो जाए। गानेर कथा अनुजाई रोदेर रंगटा की। चलो जाए चले जाए चलो जाए चले जाए चलो जाए चले जाए। बोलो अनन्या। सोना। Very good, well done. Five points. Shange lucky at the taraf theke roti maker. Last question, five number question. Right answer dile gift pabe room heater. Ocha tor bandhobider shonge jabo. Ocha tor jonmodine bhotta khabo. Ocha tor father jodi jante pare. Brother sheje bokho majhe ro na hobo ro na ocha. Ocha, 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 ocha. মানুষের জীবনের একটি বিশেষ দিনের কথা উল্লেখ করা আছে, সেই দিনটাকে বলো। শুভ্রাদি জন্মদিন। একদম ঠিক। ফাইভ পয়েন্ট। সঙ্গে রুম হিটার। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছেন শুভ্রাদি এবং সঞ্জনা। টোয়েন্টি পয়েন্ট। আসুন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে ফাস্ট ব্রেকফাস্টের সেট, হ্যান্ড ব্লেন্ডার এবং ইলেকট্রিক কেটল। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড। ট্রেডার্স অ্যাসেম্বলি প্রেজেন্টস কার দৌড় কত দূর। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন ট্রেডার্স অ্যাসেম্বলির তরফ থেকে একটি সুন্দর শাড়ি। মায়ের এখানে আসবে, মায়ের হাতে কার্ড থাকবে, কার্ডে পাঁচটি শব্দ লেখা রয়েছে আর মেয়েদের কানে হেডফোন আছে। মেয়েদেরকে গেস করতে হবে শব্দগুলো কী। পাঁচটা শব্দ, টেন পয়েন্ট স্কোর করার সুযোগ, সময় এক মিনিট। শুরু করবো মিঠু দিয়ে এবং লোপাকে দিয়ে। শুরু করি। শুয়োপোকা। শুয়োপোকা। যমুনা। শুয়োপোকা। শুয়োপোকা। শ্রমুনা। শুয়োপোকা। যমুনা। শুয়োপোকা। শ্রমুনা। গোল গলা। গোল গলা। কলকাতা। গলা। গোল কলা। গলা। কলকাতা। গলা। কলকাতা। গলা। কলা। বাঁধা কপি। বাঁধা কপি। চাঁদ মামা। চাঁদ মামা। বিনুনি। বিনুনি। বিচুলি। বিনুনি। বিচুলি। বিনুনি। বিনুনি। বিচুলি। দুটো পেরেছ লোপা, তাই ফোর পয়েন্টস। প্রথমটা ছিল শুয়োপোকা, তারপরে ছিল গোল গলা আর লাস্টটা ছিল বিনুনি। বিনুনি। আসুন শুভ্রাদি। মাকে মাঝে মাঝে কি মনে হয়? আফগান জলেবি। মা বেশ পেঁচালো। রেডি মাসুয়া। রান্না বাটি। রান্না বাটি। ছিচ কাদুনে। ছিচ কাদুনে। হাতুড়ি। ছিচ কাঁদুনে। এলো মেলো। এলো মেলো। এলো বেনু। কি মেলো? মেলো। এলো মেলো। এলো মেলো। বিলু।
এলো মেলো এলো মেলো কল্পনা 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 বকশিস বকশিস মর্জি কল্পনা গল্প কল্পনা কল্পনা চিচ কাঁদুনে চিচ কাঁদুনে চিচ কাঁদুনে চিচ কাঁদুনে কাইবাব তিনটে পেরেছো সিক্স পয়েন্ট সঞ্জনা দুটো পারোনি কি কি পারোনি দেখে নাও চিচ কাঁদুনে বকশিস সব খবর জানেন কি দারুন কোনটা দারুন শুরু করি কোল বালিশ কোল বালিশ কোল বাটি কোল বালিশ কোল বালিশ দুই নম্বর হ্যারি কেন হ্যারি কেন হ্যারি কেন হ্যারি কেন অ্যান্ড কেক হ্যারি কেন তিন নম্বর আলমারি আলমারি আলপাটি আলমারি আলবালি আলমারি আলমারি চার নম্বর হাতুড়ে আদুরে হাতুড়ে হাতুড়ে আদুরে হাতুড়ে হাতুড়ে আচলে ঝিঝি পোকা ঝিঝি পোকা আলমারি আলমারি হাতুড়ে আদুরে হাতুড়ে 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 আসনে হাতুড়ে তিনটে পেলে ছড়িতা সিক্স পয়েন্টস যে দুটো পারো নি সে দুটো শোনো কি হাতুড়ে হাতুড়ে আচ্ছা আর হ্যারিকেন আসুন রজি দাদু ঘটকালি ঘটকালি মাছ ভাজা মাছ ভাজা পিঁপড়ে পিঁপে হ্যাঁ পিঁপড়ে পিপেল পিঁপড়ে পিঁপে পিঁপড়ে 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 পিঁপে রে 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 আরে ভগবান পাপেল পিঁপড়ে 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 হ্যাঁ শব্দটার মানেটা কি পিপ বলছো আর পিপের পরে রেট আর তোমার আসছে না পিপ রে সত্যি ভেরি গুড ছেড বয় এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন রঞ্জিতা দি এবং দীপান্বিতা ছেড বয় দেখো এখানে অনেক শাড়ি আছে কোনটা পছন্দ বল আছেন দুজন শুভ্রাদি সঞ্জনা এবং অনন্যা অনিন্দিতা দুজনেই সিক্স পয়েন্ট ওকে অনিন্দিতাদের পছন্দ নন ভেজের আইটেম শুভ্রাদিদের পছন্দ স্ন্যাক্স এর ট্রি থার্ড পজিশনে আছেন মিঠুদি এবং লোপা ফোর পয়েন্টস মিঠুদি এবং লোপার জন্য রয়েছে মশলা ট্রে লক্ষ্মী আটার তরফ থেকে পাঁচ কেজি চাকরি ফ্রেশ আটা সকলে লক্ষ্মী আটা মায়ের মমতার মতো
দর্শক দুজনে থাকছে কোয়েশ্চেন অফ দ্য ডে। টিভি স্ক্রিনের নিচে প্রশ্নের উত্তর দিন, টাইপ করুন SMS গ্ল্যাম স্পেস দিয়ে আপনার উত্তর, পাঠিয়ে দিন 57575 নম্বরে। মান্থলি লাকি উইনাররা পেয়ে যাবেন গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের তরফ থেকে গিফট হ্যাম্পার। এই রাউন্ডে যিনি হায়েস্ট স্কোর হবেন তিনি পেয়ে যাবেন গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের তরফ থেকে গিফট হ্যাম্পার। যিনি আজ দিদি নাম্বার ওয়ান হবেন তিনি পেয়ে যাবেন গ্ল্যামার ওয়ার্ল্ড স্যালনের তরফ থেকে 10,000 টাকার গিফট ভাউচার। ট্রেডার্স অ্যাসেম্বলির তরফ থেকে একটি সুন্দর শাড়ি, কুচিনা অ্যান্টি অক্সিডেন্ট আরও ওয়াটার পিউরিফায়ার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। শুরু করছি আমাদের ফোর্থ রাউন্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমা। প্রথম প্রশ্ন টিভিতে আসছে, সঠিক উত্তর দিলে গিফট পাবেন লেডিস ব্যাক পার্স। তোমার বোনপো, তার ঠাকুমা, তার একমাত্র বেয়ান, তোমার কে? এবার বলো মিঠুদি। আমার মা। বোঝাও। আমার বোনপো মানে আমার বোনের ছেলে, তার ঠাকুমা মানে বোনের শাশুড়ি, তার বেয়ান হচ্ছে আমার মা। রাইট আনসার, 20 পয়েন্টস। সঙ্গে লেডিস ব্যাক পার্স। এবার দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে রাইস কুকার। পাশাপাশি ক্লু, মেয়ে যদি এমন হয় কি দাও পরিচয়? ওপর নিচের ক্লু, ব্যাটারিতে চিনে নিলে মিল পাও জুতোর হিলে। এবার বলো মিঠুদি। ওপর নিচ হচ্ছে পেন্সিল আর পাশাপাশি হচ্ছে হাসি খুশি। রাইস কুকার। থার্ড কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। মায়ের প্রতি মেয়ের থাক, প্রতি শব্দে মায়া বলো, মাসির বেশি মায়ের থেকে, উল্টে দিলে একই হলো। এবার বলো মিঠুদি। দরদ। বোঝাও। মায়ের প্রতি মেয়ের থাক, দরদ, প্রতিশব্দে মায়া, মায়ার অপোজিট দরদ, মাসির বেশি মায়ের হোক, উল্টে দিলে একই, দরদ, উল্টে দিলে দরদ। মায়ের প্রতি মেয়ের থাক মানে হচ্ছে মায়ের প্রতি মেয়ের দরদ থাকুক, প্রতিশব্দ মায়া হচ্ছে দরদের প্রতিশব্দ, আর আমরা বলি মায়ের থেকে মাসির দরদ বেশি বলি, প্রচলিত কথা, তাই উল্টে দিলে দরদই হয়, তাই জন্য রাইট আনসার দরদ। রাইট আনসার 25। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। চার নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বারবিকিউ গ্রিল। প্রথম ছবি থেকে একটা শব্দ, দ্বিতীয় ছবি থেকে একটা শব্দ, তিন নম্বর ছবি থেকে একটা শব্দ, তারপর একটা ই আছে, আর লাস্টে একটা ছবি, পাঁচটা মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। ছবিগুলো থেকে যে শব্দগুলো বেরোবে সেটা যে কোনো ভাষায় হতে পারে, বাট উত্তরটা বাংলা। এবার বলো অনন্যা অনন্দিতা। হাতের পেন্ট। -10। প্রথমে বিয়ের ছবি, যেটাকে মাছি বলি, আমি যেন বললাম সব রকম ভাষায় ভাববে, বি তারপরে হচ্ছে পদ, তারপরে হচ্ছে তার, তারপর ই, তারপরে নি, ইংলিশে হাঁটুকে নি, তাই বিপদ তারিণী। যাচ্ছে শেষ প্রশ্ন, পাঁচ নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কিচেন চিমনি। মিঠু দিদের স্কোর 74, শুভ্রা দিদের স্কোর 46, সবাই খেলতে পারবেন, কিন্তু দিদি নাম্বার ওয়ান হবার সুযোগ আছে কিন্তু শুভ্রাদি সঞ্জনার এবং মিঠুদি লোপার। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো। এবার বলো রঞ্জিতা দিরা। আবোল তাবোল। রঞ্জিতা দিরা বলছেন আবোল তাবোল, যদি সঠিক হয় তাহলে 30 পয়েন্টস, দেখা যাক সঠিক হলো কিনা।
kitchen chimney. 30 points pray. Ranjitadir score holo 55 points. কিন্তু শেষ প্রশ্নের আগে সবথেকে হাইস্ট করেছিলেন মিঠুদি এবং লোপা 74 পয়েন্টস পেয়ে আজকে দিদি নাম্বার 1 হয়েছেন মিঠুদি এবং সঙ্গে লোপা 74 পয়েন্টস ফোর্থ রাউন্ডের হাইস্ট স্কোরার হচ্ছেন মিঠুদি এবং লোপা 60 পয়েন্টস ওনারা পাচ্ছেন গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের তরফ থেকে গিফট হ্যাম্পার এইবার রয়েছে জ্যাকপট রাউন্ড যেটা খেলে জিততে পারলে পাবেন জি বাংলা এবং সেনগোগুল অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে এই সোনার গিফট পাঁচটা ওয়ার্ড 20 সেকেন্ড সময় রিভার্সে উত্তর আমি তোমাকে পরপর পাঁচটা বলবো তুমি পেছন থেকে সামনে আসবে তোমার সময় শুরু হচ্ছে এখন লোপা স্টার্ট গ্যাগ টক টক ঝাল ঝালমুড়ি মুড়ি ঘণ্ট ঘণ্টা ধ্বনি ঘণ্টর ধ্বনি মুড়ি ঘণ্ট ঝালমুড়ি টক ঝাল গ্যাং টক ভেরি গুড জি বাংলা এবং সেনগোগুল অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে এই সোনার হার উইনারের ট্রফি লোপা এবং মিঠুদি দিদি নাম্বার ওয়ানের ব্যাচ জি বাংলা এবং সেনগোগুল অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার হার ভারতবর্ষের প্রথমবার অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি এজিং টেকনোলজি যুক্ত ওয়াটার পিউরিফায়ার যা জলকে আরো বিশুদ্ধ করে এবং এনার্জি বাড়ায় গ্ল্যামার বল সেলুনের তরফ থেকে 10,000 টাকার গিফট ভাউচার এই গিফট ভাউচার পেয়ে যাচ্ছেন মিঠুদি এবং লোপা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায় সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার